এনার্জি বা জ্বালানি খাত একটি সম্ভাবনাময় খাত, আর এই খাতে মানব সম্পদ উন্নয়ন কিংবা গবেষণার মাধ্যমে আরও বিস্তৃতি বাড়ানো সম্ভব। এনার্জির অফুরন্ত জীবনসীমা, আপনি যদি দেখেন যে এনার্জি ছাড়া একটা লোক বাঁচবে কিনা, চলবে কিনা তার জীবন, আসলে চলবে না। ফলে এই এনার্জি সিকিউরিটিটাকে এনশিওর করতে হলে এর সাবস্টিটিউটের পেছনে কিছু মেধা লাগবে এবং কন্টিনিউয়াস রিসার্চ করতে হবে, কন্টিনিউয়াস ইনোভেশন থাকতে হবে। আমাদের নতুন প্রজন্ম এই জায়গাটাকে ফোকাস না করে তারা সনাতনী প্রথায় আছে। আগামী যে এনার্জি আসবে সেটা তাকে প্যাশনেটলি কাজ করতে হবে ওটাকে নিয়ে, যাতে আগামী চ্যালেঞ্জ যেটা আসবে সেই চ্যালেঞ্জটাকে সে অ্যাড্রেস করতে পারে। আগামীতে হয়তো ইলেকট্রিক ইলেকট্রনিক অনেক কম অনেক মিক্স অফ এনার্জি সলিউশনস আসবে, আপনার শুধু ব্যাটারি অপারেটেড গাড়ি শুধু না, এর পরের স্টেজের জন্য এখনকার ছেলে মেয়েদেরকে কাজ করতে হবে। এরা মেধা সম্পন্ন, এটা প্যাশনেটলি যদি না করে, যদি প্রথাগত পড়াশোনার মধ্যে থাকে, তাহলে কিন্তু শিক্ষামূলক সময় তার ক্যারিয়ারটা একটা পরিধির ভিতরে থাকবে, এই পরিধির বাইরে যেতে পারবে না। কারণ বিশ্ব কিন্তু খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে, বিশ্বের এনার্জি কনসেপ্টটাই খুব দ্রুত গতিতে পরিবর্তন আসছে। এটাকে অ্যাড্রেস করার জন্য নতুন প্রজন্মকেই চিন্তা করতে হবে, যারা এই ইনোভেশনের বেশি করে কাজে লাগিয়ে তাদের ক্যারিয়ারটাকে ডাইভার্সিফাই করতে পারে। আমাদের দেশে যারা শিক্ষা পাচ্ছে তারা পুঁথিগত শিক্ষা পাচ্ছে, প্রথাগত শিক্ষা পাচ্ছে না। পাচ্ছে না কেন? আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা দরকার। যদি সে চার বছরের গ্র্যাজুয়েশনস হয়, চার বছরের মধ্যে তার অন্তত একটা বছর শিল্পের সাথে, ওই শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি তার কাছ থেকে আউটপুট, এক্সপেক্টেড আউটপুট কোনো সময় পাবেন না। তার সার্টিফিকেট থাকবে কিন্তু ওটা কোনো কাজে আসবে না। আমরা কিন্তু অনেকগুলো কাজ করি, আমরা স্কিল ডেভেলপমেন্টে কাজ করি, যারা ফিল্ডে কাজ করে তাদের সেফটি এনশিওর করি। আমরা বাংলাদেশের লিডারশিপ প্রোগ্রাম করেছি, যারা কর্মসংস্থানে আসবে, যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করে আসবে, এরকম থেকে আমরা আমাদের লিডারশিপ প্রোগ্রামে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। আমাদের সাথে যারা কাজ করেন এদেরকে আমরা এই কমপ্লায়েন্স এবং সেফটি এবং 3R এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমরা অ্যাড্রেস করছি। এবং আমাদের ভবিষ্যতে আমরা চাই যে আমাদের আরও ইয়াঙ্গার জেনারেশন যারা আছে, যারা স্কুলে পড়ে, তারাও যাতে এই এনার্জি সেভিংস, এনার্জি এফিশিয়েন্সি, এই শিক্ষাগুলো যাতে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আরও বেশি শিক্ষিত হয়, আরও বেশি জানে, যেটা দেশের কল্যাণে হয়তো আসবে।